সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। তো আজকে ভিডিওতে হচ্ছে আপনাদের বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময় বৃদ্ধি সেই সম্পর্কে হচ্ছে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল ইনফরমেশন পাওয়ার জন্য। আরেকটা কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তীতে নার্সিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে, মানে BNMC থেকে। নোটিশটা প্রকাশিত হয়েছে 2 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ। এখানে নোটিশে কি বলছে, বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা বৃদ্ধি। বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের, মানে হচ্ছে এলিজেবল বা পাস্ট, যারা পাস করছেন বা উত্তীর্ণ হয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা, মানে যারা প্রাইভেটে ভর্তি হবেন তাদের ভর্তির সময়সীমাটা হচ্ছে 30/11/2021 খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত বৃদ্ধি করা হলো। তার মানে হচ্ছে আপনাদের যারা প্রাইভেটে ভর্তি হবেন তাদের হচ্ছে অলরেডি 1 নভেম্বরে কিছু কিছু প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভর্তি নিয়ে নিছে, সো সেই প্রতিষ্ঠান হচ্ছে ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গেছে। বাট এখানে নতুন করে নোটিশ দেওয়া হয়েছে যে তাদের হচ্ছে আরও হচ্ছে 1 মাস, মানে 30 নভেম্বরে হচ্ছে শেষ মাস পর্যন্ত, মানে 1 মাস হচ্ছে সময়টা বৃদ্ধি করা হয়েছে। তারপরে কি বলছে, ভর্তিকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন যথাযথভাবে সম্পন্নর জন্য প্রয়োজনীয় সনদপত্র, মানে ডকুমেন্ট সমূহ স্ক্যান করে প্রস্তুত রাখার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করা যাচ্ছে। মানে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য হচ্ছে এটা হচ্ছে কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা সহ বিজ্ঞপ্তি কাউন্সিল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আচ্ছা, নেক্সটে যদি আপনাদের কোনো হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে সেটা কাউন্সিলের ওয়েবসাইটে হচ্ছে প্রকাশ করা হবে। আচ্ছা, এইটা গেলো হচ্ছে আপনাদের বেসরকারি প্রতিষ্ঠানে যারা ভর্তি হবেন নতুন করে, মানে যে ডেটটা নতুন করে বৃদ্ধি করা হয়েছে সেই ডেটটা। আর হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব হচ্ছে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।